যাও যাও কাকু আমার ফাইনাল ম্যাচ নিয়ে আমি অনুষ্ঠিত হচ্ছি আজকে ফাইনাল ম্যাচে দুই দুইটি বড় শক্তিশালী দল অংশগ্রহণ করছে জারিফ লাইন ভার্সেস তানিশা রাইডার্স কিন্তু কম্পেয়ার রয়েছেন আমাদের শান্তিগঞ্জ থেকে আগত মনসুর ভাই এবং কে মিন্টু দা রয়েছেন সাথে একদম তো তানিশা রাইডার্স টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আর আমি ইব্রাহিমকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলবো সচরাচর আমরা দেখছি আমাদের যে অষ্টমাশ্বরের যে আমাদের ওই ম্যাচগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে টসে জিতে আসলে ফিল্ড নিচ্ছে আর আজকে চেঞ্জ দেখতে পাচ্ছি টসে জিতে ব্যাটিংয়ে নেওয়ার সিদ্ধান্তটা কেন মানে ধারাবাহিক বজায় রাখতেছেন যে এই জারিফ লায়ন্সের ক্যাপ্টেন এমনকি চেয়ারম্যান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ একটি ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অষ্টমাশ্বরের স্বপ্নের ফাইনাল যেটা এই জারিফ লায়ন ভার্সেস তানিশা রাইডার্স দুই দুই পরে শক্তিশালী দল মানে আপনার দলটা নিয়ে ভাই আপনি কতটুকু সন্তুষ্ট এবং কি কতটুকু আশা করেন আসলে একটা বিষয় হচ্ছে আমরা ফার্স্ট ম্যাচটা খেলেছিলাম শনিবারে আমরা ফার্স্ট ম্যাচ ছিল মেবি এই হাবিবেন মানুরিয়ার আপনার টিম যার উপরে প্রায় অনেকটা ডিফেন্স করে শামসুল হাডিটার ব্যাটসম্যান যেটা আমাদের অষ্টমাশ্বরের খেতাব যাকে দেওয়া হয়েছে হাডিটার ব্যাটসম্যান হিসাবে সে আজকে ইনজুরিতে রয়েছে এই তার কারণটা একটু বলবেন যে কতটুকু গ্যাপটা কে পূরণ করবে বা কেমন ভাবে মানিয়ে নিয়েছেন সেই বিষয়টা ইনজুরিটা তো আসলে এটা হলো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট তো আসলে অ্যাক্সিডেন্টটা এই যে বড় একটি গ্যাপ এটা এটা কিভাবে পূরণ করবেন দেখি আল্লাহ ভরসা আল্লাহ যদি চায় তাহলে তো আমার তো প্রত্যেকটা প্লেয়ারই এক একটা সামসুল হবে ইনশাআল্লাহ আজকে টপি এবং কি রানার্স আপ টপি রয়েছে আটা বল নাইস ভেরি নাইস বল আদিটা ব্যাটসম্যান ইব্রাহিমকে ট্রেবিলিয়ানে ফিরাচ্ছেন এবার আফজাল ওকে খেলবেন এবার রফিকুল ভাই প্রথম বল হা বড় শট খেলার চেষ্টা ওটা কানেক্ট নাইস বেয়ার খেলবেন এবার আফজালকে বল স্টার্ট শর্ট বল মেরে দিয়েছেন ইনিয়ার ও অনেক উপরে ক্যাচ হতে পারে এবার হা সেই জায়গায় ইম্পর্টেন্ট ক্যাচ ধরে নিয়েছেন নানা ভাই ইন আউট চিন ছিল বলে নানা ভাই হাফ ভলি বল সুজা স্টেডিয়ামে খেলে দিয়েছেন ওয়াটা কানেক ভাই রফিকুল ভাই ফিদা হয়ে যাচ্ছে চলে উঠেছে বেডে বলে পরের বল খেলবেন আবার রফিকুল ভাই ওয়াও আই এম ফিদা আই এম ব্লোয়িং ভাই খেলবেন এবার রফিকুল ভাই বল স্টার্ট স্টাম্পের বল খেলে দিয়েছেন এবার ওয়াটা শট এক বোলিং ওয়ার্কে দক্ষ বোলার খেলবেন আবার রফিকুল ভাই হাই হাই ওয়াটা শট ভেরি নাইস একদম দেখার মতো শট ছিল এই আজ জয়ী আজকে তো আমার মনে হয় তানিশা জয়ী রফিকুল ভাই যে তা জেল্লি দেখায় না হ্যাঁ তিনি তুলে নিয়েছেন রফিকুল ভাই পরের বল হ্যাঁ ওটা বল একদম দেখার মতো বল ছিল রফিকুল ভাই তিন তিনটি ইম্পর্টেন্ট উইকেট তুলে নিয়েছে দুই ওয়ার্কে ব্যাটিং ওয়ার্কে তুহিন রয়েছে ফুল টস বল বাজে বল সাথে সাথে পানিশমেন্ট করে দিয়েছে তুহিন বল বড় শট খেলার চেষ্টা কিন্তু না কাজের কাজ কিছুই হয়নি বোল্ড হয়েছেন ওই 500 টাকা পরের বল আবারও খেলবেন দুই স্টেপ আউট করে করা যায় এবার হ্যাঁ অফ স্টাম্পের বাইরে আবার একটি রান আউট পেরে কানেক্ট করিনি অফ হ্যাঁ জাহাঙ্গীর খেলবেন ফুল না বড় শট খেলার চেষ্টা শুধু চেইনে চলে দিয়েছেন পরের শট যুক্ত হয়েছে আপিল হয়েছে এবার হ্যাঁ জারিফ লাইন্সের স্কোর বোর্ডে আবার হয়েছে হয়েছে ক্যাচ হতে পারে বলতে বলতে সে জায়গায় ভালো একটি ক্যাচ আফজালের কাছে মনির ভাই
একদম স্যামসুং স্যামসুং খেলবে এবার এ তো হয়েছে ক্যাচ হতে পারে সে জায়গায় দেখা যাক হ্যাঁ সে জায়গায় ফুল না অসাধারণ ক্যাচ নুবে নিয়েছেন ইম্পর্টেন্ট উইকেট সারি উইকেট আরে বাপরে বাপ এটা কানেক্ট এটা বিগ শট গ্রুপে পেরেছেন হয়তো আয় হায় এত ম্যাচ বহুতই সুন্দর চল রাহু ভাই একদম কামাল কল দিয়া বিগ ম্যাচ প্রচুর দর্শক রয়েছে আমাদের জমে উঠেছে খেলা আমার ছবি এর বিরুদ্ধে আপিল হয়েছে সারা দিয়েছেন আম্পায়ার খেলবেন জাহাঙ্গীর ফুল মেকে শর্ট বল মেরে দিয়েছেন বাজে বল হোয়াট আ পানিশমেন্ট হ্যাঁ জাহাঙ্গীর খেলবেন এবার দেখা যাক পরে বল কি হয় অফরামের বাইরে আবারও স্লো লেন্থে ডেলিভারি ওটা কানেক্ট পায় জাহাঙ্গীর ওটা শট লাপাচ্ছেন এবার পিছে চেয়ারম্যান জাই ফ্রান্সের চেয়ারম্যান লাপাচ্ছেন ফিনিশ তিনটি রানের প্রয়োজন চারটি ওভার রয়েছে হাতে আরেকটি পর শট খেলার চেষ্টা ওপে ঠেলে দিয়েছেন বাউন্ডারি অঞ্চলে দুটি রান যুক্ত হচ্ছে এবার স্কোর লেভেল হয়ে গেছে স্কোর লেভেল ওয়াইড মেরে দিয়েছেন হ্যাঁ উইন উইন বাই ফার্স্ট উইকেট এবার দেখেন ম্যাচ জিতার আনন্দটা দেখেন এবার হচ্ছে কি হেরে গেল এবার চার ওভার হাতে রেখে জিতে নিয়েছে হ্যাঁ ওটা ফিনিশার বাই জাহাঙ্গীর একদম দেখার মতো ফিনিশ করে দিয়েছেন পুষ্পা হচ্ছে হ্যাঁ